অদম্য জেদ আর মনোবলকে সম্বল করে পূর্ব বর্ধমান জেলার ভাতারের বালশিডাঙ্গা গ্রামের এক ছাত্র মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে হাসপাতালের বেডে বসে। সাপের ছোবল খেয়ে শরীরে সাপের বিষ নিয়ে হাসপাতালে ভর্তি সে। কিন্তু জীবনের প্রথম বড় পরীক্ষা, কিছুতেই দমবে না এই পরীক্ষার্থী। তাই সাপের কামড় সত্ত্বেও ভাতার ব্লক হসপিটালে বসেই পরীক্ষা দিচ্ছে সে। অর্জুন ছেলেটির নাম, আর অর্জুন নিজের লক্ষ্য ভেদ করতে একদম তৎপর। অর্জুনের বাবা স্বপন মাঝি, তিনি বলছেন তার ছেলে এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এবং গভীর রাতে তাকে সাপে কামড়ায়, তড়িঘড়ি ভাতার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শুনুন অর্জুনের বাবা কি বলছে। আমার ছেলে অর্জুন মাঝি এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তো গভীর রাত্রে সাপে কামড়ায় আমরা তৈরি করি ছেলেটাকে নিয়ে ভাতা হসপিটালে ভর্তি করেছি। সাপে কামড়ালে তো এমনি অনেক লোক আধমারা হয়ে যায়, বিষ হোক বা না হোক, কিন্তু আমার ছেলেটা নার্ভাস হয় নাই, মনোযোগ দিয়ে পরীক্ষা দেবো বলে বেরিয়েছিল সেই উদ্দেশ্য নিয়ে। পরীক্ষাটাও আশা করি ভালো দেবে, এই এটাই ভগবানের কাছে আসি। এখন কি হাসপাতালে বসে পরীক্ষা? হ্যাঁ, এখন হাসপাতালে বসে পরীক্ষাই দিচ্ছে, ভগবানের অসীম কৃপা যে ছেলেটা আমার পরীক্ষাও ভালো দেবে এবং ভালোও হয়ে যাবে। কোন স্কুলে পড়তো বা কোথায় পড়তো? পড়তো ভাতার বয়েজ স্কুলে, সিট পড়েছিল বড়বেলুন হাই স্কুলে। হ্যাঁ, বড়বেল জানি না নাম আমার, বড়বেল হাই স্কুলে। বড়বেল হাই স্কুলে এখন পরীক্ষা কোথায় দিচ্ছে? এখন পরীক্ষা হসপিটালে বসে পরীক্ষা দিচ্ছে। পূর্ব বর্ধমান জেলার ভাতার হাই স্কুলের ছাত্র অর্জুন মাঝি, বাড়িতে রাতে তাকে বিষধর সাপে কামড়ে দেয়। পরিবারের লোকজন তাকে তড়িঘড়ি ভর্তি করে ভাতার ব্লক হাসপাতালে, তবে অর্জুন দম্বার পাত্র নয়। হাসপাতালের বেডে বসেই সে পরীক্ষা দিতে যাচ্ছে। পরীক্ষা গার্ডের দিতে এসেছেন, মানে পরীক্ষায় গার্ড দিতে এসেছেন শিক্ষক দেবাশিস চক্রবর্তী। তিনি জানালেন অর্জুনের পরীক্ষার সিট পড়েছে বড়বেলুন হাই স্কুলে, তবে পর্ষদ তাকে হাসপাতাল থেকে পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছে। দেবাশিস চক্রবর্তী, যিনি অর্জুনের গার্ড, তিনি কি বলছেন, শুনুন তার কথা। এটা সাপে কামড়ে তো অনুমান করা হচ্ছে, তারপর এখন ডাক্তার রিপোর্ট যা বলবে তারপর তো নর্মাল আছে। আচ্ছা, এখন কোথায় পরীক্ষা দিচ্ছে? ভাতার হসপিটাল। আপনি গার্ডে এসেছেন? হ্যাঁ। কোন স্কুল থেকে? বড়বেল স্কুল। কেমন ছেলেটা, কেমন রয়েছে এখন? ভালো রয়েছে। পরীক্ষা এখানেই দিচ্ছে? হ্যাঁ, পরীক্ষা এখানে। কী নাম ছেলেটার? অর্জুন মাঝি। বাড়ি? বাড়ি বেলেন্ডা। সত্যি অর্জুনের কিন্তু অদম্য সাহস এবং জেদ। সাপে কামড়ের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিষের প্রভাবে যত না মৃত্যু ঘটে তার থেকে বেশি মৃত্যু হয় ভয়ে বা আতঙ্কে। তবে অর্জুন সেই ভয়কে জয় করেছে, এই পরিস্থিতিতেও সে পরীক্ষা চালিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই সকলে প্রশংসা না করে পারছে না। অর্জুন তার লক্ষ্যভেদ কিন্তু করেছে বলাই যায়। এবারে দেখার যে জীবনের প্রথম বড় পরীক্ষায় অর্জুন কি মাছের চোখে তীর গেঁথে দিতে পারে। এ কলিযুগের অর্জুন, কতটা সফল হতে পারে এই অর্জুন সেটা দেখার। তবে হাসপাতালের বেডে বসে এই রকমভাবে পরীক্ষা দেওয়া অসুস্থ শরীরে, তাও পাশে একজন গার্ড রয়েছেন যিনি এসেছেন গার্ড দিতে, তার সামনে অর্জুনের এভাবে পরীক্ষা দেওয়া যথেষ্ট সাহসিকতার বলাই যায়। অর্জুন সেই সাহস দেখিয়েছে। অর্জুনের লক্ষ্যভেদ না হয়ে যায় কোথায়?
অর্জুনের এই অদম্য জেদকে আপনারা কিভাবে দেখেন জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তক বাংলা।